আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম এগেইন টু সোয়াইবাস মেডিকেয়ার। তো আজকে আমরা যেই টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিটোজেনেসিস। কিটোজেনেসিস মানে কি? কিটোন বডি ফর্মেশন, যেটা কিটোন বডি প্রোডাকশন আর সিনথেসিস, যেটাই আমরা বলি সিনথেসিস অফ কিটোন বডিস, এটাই হচ্ছে কিটোজেনেসিস। আমরা জানি জেনেসিস মানে হচ্ছে প্রোডাকশন, এটা জেনেসিস দিয়ে আমরা বুঝি প্রোডাকশন আর সিনথেসিস। সো সিনথেসিস অফ কিটোন বডিস আর কল্ড কিটোজেনেসিস। তো আমাদের কিটোজেনেসিস হওয়ার জন্য আমাদের কি লাগবে? কিটোজেনেসিস মানে কি? আমরা কিটোন বডিটা ফর্ম করব। তাহলে কিটোন বডি আমরা যদি ফর্ম করতে চাই, তাহলে আমাদের এখানে প্রোডাক্ট কী হবে? প্রোডাক্ট হবে কিটোন বডিস। আর আমরা এই কিটোন বডিটা কিসে, কোথার থেকে ফর্ম করব, মানে এটা সাবস্ট্রেট কী হবে? আমরা কিটোন বডি ফর্ম করতে পারি অ্যাসিটাইল কোয়ে থেকে। তাহলে অ্যাসিটাইল কোয়ে থেকে আমরা যদি কিটোন বডি ফর্ম করতে পারি, কিটোন বডিটা এখানে আমাদের অ্যাসিটাইল কোয়েটা হবে সাবস্ট্রেট। তা আমরা অন্যান্য সেলিন ফিচার্সগুলো যদি দেখতে চাই, দিস আর দ্য সেলিয়েন্ট ফিচার্স। তো সেলিয়েন্ট ফিচার্স আমরা যদি বলি, এখানে আমাদের ইম্পর্টেন্ট দুটো জিনিস হচ্ছে সাবস্ট্রেট অ্যান্ড প্রোডাক্ট। এটা কোথায় হচ্ছে? সাবস্ট্রেট হচ্ছে অ্যাসিটাইল কোয়ে। অ্যাসিটাইল কোয়ে থেকে আমাদের এই জিনিসটা প্রোডিউস হচ্ছে, অ্যান্ড প্রোডাক্ট হচ্ছে কিটোন বডিস। আমাদের কিটোন বডি উৎপন্ন হবে। তো কিটোন বডি উৎপন্ন হবে মানে কি? আমাদের প্রোডাক্ট হবে কিটোন বডি। আর সাইট কি? সাইট হচ্ছে লিভার। সাইট হচ্ছে লিভার, দ্যাটস ইম্পর্টেন্ট। সাইট হচ্ছে লিভার, কারণ আমাদের কিটোজেনেসিসটা কোথায় হচ্ছে? কিটোজেনেসিসটা আমাদের লিভারে হচ্ছে, ওকে। আর কম্পার্টমেন্ট, আমরা জানি যে নেচার যেহেতু সিনথেসিস হচ্ছে, যে কোনো ধরনের সিনথেসিস, যে কোনো ধরনের সিনথেসিস হলে সেটাকে আমরা বলবো অ্যানাবলিক। অ্যানাবলিক যখনই আমরা সিনথেসিস দেখব তখনই সেটা অ্যানাবলিক। আর কম্পার্টমেন্ট মাইটোকন্ড্রিয়া। তো চলুন শুরু করা যাক আমাদের কিটোজেনেসিস অর্থাৎ সিনথেসিস অফ কিটোন বডিস। তো অ্যাট ফার্স্টে আমরা যেহেতু শুরু করবো অ্যাসিটাইল কোয়ে থেকে, অ্যাসিটাইল কোয়ে আমাদের সাবস্ট্রেট, তাহলে এটা লিখে ফেলি হেয়ার, আমরা লিখে ফেললাম অ্যাসিটাইল কোয়ে। তো অ্যাসিটাইল কোয়ে কী হবে? অ্যাসিটাইল কোয়ে হবে অ্যাসিটো অ্যাসিটাইল কোয়ে। তো আমরা এটা যদি লিখি, তাহলে এটা আমরা অ্যাসিটো অ্যাসিটাইল কোয়ে কী হবে? অ্যাসিটো অ্যাসিটাইল কোয়ে থেকে অ্যাসিটো অ্যাসিটাইল কোয়ে হবে। এই যে আমরা লিখে ফেললাম অ্যাসিটাইল কোয়ে থেকে অ্যাসিটো অ্যাসিটাইল কোয়ে। তো এটাকে যদি আমরা ফর্মালি বলতে যাই, ও তার আগে একটা জিনিস, এটা হচ্ছে থায়োলেস। থায়োলেস এটা হচ্ছে এটার এনজাইম, যে এনজাইমটা লাগবে আমাদের এই এই কনভার্সনের জন্য। তাহলে আমরাকে এটা যদি বলতে যাই ফর্মালি, কন্ডেনসেশন অফ টু মলিকিউলার অ্যাসিটাইল কোয়ে টু অ্যাসিটো অ্যাসিটাইল কোয়ে বাই দ্য হেল্প অফ থায়োলেস, বাই দ্য হেল্প অফ থায়োলেস এনজাইম। তো অ্যান্ড দেন তারপর আমাদের কী হবে? এই যে অ্যাসিটো অ্যাসিটাইল কোয়ে, এটা কন্ডেনসেশন অফ অ্যাসিটো অ্যাসিটাইল কোয়ে উইথ এনাদার অ্যাসিটাইল কোয়ে, এনাদার অ্যাসিটাইল কোয়ে, এখানে আমি এখন লিখবো এনাদার অ্যাসিটাইল কোয়ে, টু ফর্ম বিটা হাইড্রক্সি বিটা মিউথাইল গ্লুটারাইল কোয়ে। তো আমরা এত ডিফিকাল্টলি যাব না, আমরা অ্যাসিটো অ্যাসিটাইল কোয়ে থেকে কি হবে? এইচএমজি কোয়ে। এইচএমজি কোয়েটা আমরা এখন লিখে ফেলি। তাহলে এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে অ্যাসিটাইল কোয়ে থেকে, অ্যাসিডো অ্যাসিটাইল কোয়ে থেকে এইচএমজি কোয়েতে কনভার্ট হচ্ছে আর কন্ডেনসেশন হচ্ছে। তো এটা কিসের মাধ্যমে হচ্ছে? এইচএমজি কোয়ে সিনথেস। সিনথেস কিসের জন্য? সিনথেস মানে কি? সিনথেস মানে সিনথেসাইজ হওয়ার, প্রোডাক্ট প্রোডিউস হওয়া। যেহেতু এই জিনিসটা প্রোডিউস হচ্ছে, এটা কিন্তু ব্রেকডাউন হচ্ছে না, এইচএমজি কোয়েটা সিনথেসিস হচ্ছে। তো আমরা এটাভাবে মনে রাখতে পারি এইচএমজি কোয়ে সিনথেস, আর এটা এই যে অ্যাসিটাইল কোয়ে উইথ দ্য হেল্প অফ অ্যাসিটাইল কোয়ে হিয়ার এনাদার অ্যাসিটাইল কোয়ে, এটা কোয়েতে কনভার্ট হয়ে এই যে এইচএমজি কোয়ে আমাদের প্রোডিউস করছে। তো এইচএমজি কোয়ে, তারপর আমাদের পরের স্টেপটা কী হবে? এইচএমজি কোয়ের, এইচএমজি কোয়ে এটা লাইজের মাধ্যমে এটা অ্যাসিডো অ্যাসিটেট অ্যাসিড অ্যাসিডো অ্যাসিটিক অ্যাসিডে কনভার্ট হবে, যেটা আমাদের ফার্স্ট কিটোন বডি। তো আমাদের এইচএমজি কোয়ে সিনথেস হওয়ার পর এইচএমজি কোয়ে লাইজ, এইচএমজি কোয়ে লাইজটা কী কী করবে? যেটা ফার্স্ট আমাদের কিটো অ্যাসিড, এই যে অ্যাসিডো অ্যাসিটিক অ্যাসিড, এটা প্রোডিউস করবে লাইজের মাধ্যমে, এইচএমজি, এই যে এইচএমজি কোয়ে লাইজের মাধ্যমে। তো এই যে আমাদের অ্যাসিডো অ্যাসিটিক অ্যাসিড হলো, এই যে দেখতে পাচ্ছি এই মলিকিউল, মানে এই প্রোডাক্টটা, এটা কিন্তু আমাদের কি? এটা আমাদের প্রাইমারি কিটোন বডি। প্রাইমারি কেন? কারণ এটা আমরা এখানে ফার্স্ট পাচ্ছি, তাই এটা এটা যেহেতু প্রথমেই আমরা পাচ্ছি, তার জন্য এটা হচ্ছে আমাদের প্রাইমারি কিটোন বডি। আমি পাশে লিখে ফেলি,
তো এই যে আমরা দেখতে পাচ্ছি, এখানে আমি লিখে ফেলেছি এই যে প্রাইমারি, দিস ওয়ান ইজ সেকেন্ড অ্যান্ড দিস ওয়ান ইজ থার্ড। তো এখন আমি খুব সহজে বলি আমরা কি পড়েছিলাম, কিটোন বডিস কি। কিটোন বডিসের তিনটা আমরা নাম পড়েছি, সেটা হচ্ছে অ্যাসিটো অ্যাসিটিক অ্যাসিড, হুইচ ইজ অলসো কল্ড অ্যাসিটো অ্যাসিটেট, অ্যান্ড আরেকটা পড়েছি আমরা অ্যাসিটোন অ্যাসিটোন, অ্যান্ড থার্ড নাম্বার পড়েছি বিটা হাইড্রক্সি বিউটারিক অ্যাসিড, অর এটাকে আমরা অলসো উই ক্যান সে দিস বিটা হাইড্রক্সি বিউটারেট। তো আমাদের প্রথমেই এই যে HMG কোয়ে থেকে আমরা পাচ্ছি হচ্ছে অ্যাসিটো অ্যাসিটিক অ্যাসিড, যেটা আমাদের প্রাইমারিলি পাচ্ছি, দ্যাটস ওয়াই এটা হচ্ছে প্রাইমারি কিটোন বডি। অ্যান্ড তারপর আমরা পাবো অ্যাসিটোন, অ্যান্ড অ্যাসিটোন এটা হচ্ছে সেকেন্ড কিটোন বডি, থার্ড নাম্বার হচ্ছে বিটা হাইড্রক্সি বিউটারেট। তো আমাদের এই যে কিটোন বডিগুলো আমরা পাচ্ছি, কিটোন বডিগুলো ওয়েট, এখানে আমরা NADH উৎপন্ন হবে হেয়ার, এই যে যখন আমাদের অ্যাসিটো অ্যাসিটিক অ্যাসিড থেকে আমাদের বিটা হাইড্রক্সি বিউটারেট হবে, এটা একটা এনজাইমের মাধ্যমে হবে, যেটা হচ্ছে বিটা হাইড্রক্সি বিউটারেট ডিহাইড্রোজেনেস, বিটা হাইড্রক্সি বিউটারেট ডিহাইড্রোজেনেস। তো এটার মাধ্যমে এই বিটা হাইড্রক্সি বিউটারেট অ্যাসিডটা হবে, আর এখানে NAD2H টা NADH এ কনভার্ট হচ্ছে। আচ্ছা, তো আমাদের এই যে অ্যাসিটো অ্যাসিটিক অ্যাসিড অ্যান্ড বিটা হাইড্রক্সি বিউটারেট, এই দুটো কিন্তু কিটোন বডি। আলটিমেটলি এটা আমরা কোথা থেকে পেলাম, এটা আমরা পাইলাম অ্যাসিটাইল কোয়ে থেকে। অ্যাসিটাইল কোয়ে থেকে আমরা কি পেলাম, তিনটা কিটোন বডিস পাইলাম, তিনটা কিটোন বডিস। তাহলে এই যে অ্যাসিটো অ্যাসিটিক অ্যাসিড অ্যান্ড বিটা হাইড্রক্সি বিউটারেট, এই দুটো আমাদের কী হবে, এই দুটো কিন্তু আমাদের ইউরিনের মাধ্যমে এক্সক্রিট ইজিলি হতে পারে। কিন্তু এই যে আমাদের অ্যাসিটোন, এই অ্যাসিটোনটা কী হয়, এটা ভ্যাপোরাইজড হয়, এটা আমাদের ইউরিনের মাধ্যমে যায় না, এটা আমাদের যখন আমরা শ্বাস প্রশ্বাস নেই, আমরা ব্রিথ করি, তখন আমাদের ভ্যাপোরাইজড হয়ে যায়, এবং এটা আমাদের যেটা বলে জলীয় বাষ্প, জলীয় বাষ্পের মাধ্যমে এটা ইজিলি বাইরে চলে যেতে পারে। তো এইভাবে তিনটা মানে ফেট বলতে পারেন, যে এইভাবে তিনটা আমাদের বডি থেকে এক্সক্রিট আউট হতে পারে। তো এই ছিল কিটোন বডি ফর্মেশন আর কিটোন বডি সিনথেসিস, হুইচ ইজ কল্ড কিটোজেনেসিস। তো খুব সহজ এবং খুব অল্প এবং খুব সহজেই আমরা মেমোরাইজ করতে পারবো। আই হোপস আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, আর এতক্ষণ ভিডিওটা কষ্ট করে দেখার জন্য এবং আমাকে এত সাপোর্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।